হ্যালো এভরিওয়ান আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে মাধ্যমিক গণিত সম্পাদ্য অঙ্কনের কোষে দেখি এগারো দশমিক দুই থেকে অন্তর্বৃত্ত অঙ্কন দেখে নেব এটি হলো কোষে দেখি এগারো দশমিক দুই এর চার নম্বর অন্তর্বৃত্ত অঙ্কন তোমাদেরকে এখানে বলে রাখি তোমাদের মাধ্যমিকে কিন্তু অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবেই এবং তোমরা যদি সঠিকভাবে আঁকতে পারো সেখান থেকে পাঁচ নম্বর পেয়ে যাবে সুতরাং তোমাদেরকে বলবো যে আমাদের চ্যানেলের যে পরিবৃত্ত অঙ্কনের ছটা ভিডিও এবং অন্তর্বৃত্ত অঙ্কনের যতগুলো ভিডিও আপলোড করা হবে তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো করো তাহলে অবশ্যই যদি পরীক্ষায় যে কোনো রকম ভাবে আসুক না কেন তোমরা যদি এই ভিডিওগুলো ফলো করো এবং বাড়িতে যদি প্র্যাকটিস করো অবশ্যই অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকতে সক্ষম হবে এবং সেখান থেকে যেই পাঁচ নম্বর সেই পাঁচে পাঁচ কিন্তু পেতে পারো তাহলে এবার শুরু করছি আজকের ভিডিওর যে অন্তর্বৃত্ত অঙ্কন সেটা স্টেপ বাই স্টেপ সমাধান কি বলেছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সাত সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে আমরা জানি যে যেই বিষয়গুলো দেওয়া থাকে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে কোন দেওয়া থাকে সেগুলো আমাদের আগে এঁকে নিতে হয় তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সাত সেন্টিমিটার আর নয় সেন্টিমিটার সেই বাহু দুটো আমরা আগে এঁকে নিই শূন্য থেকে শুরু করে সাত পর্যন্ত সাত সেন্টিমিটার হয়ে গেল শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত নয় সেন্টিমিটার হয়ে গেল আমরা এখানে লিখে দেব সাত সেন্টিমিটার আর এটা হলো নয় সেন্টিমিটার এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি সমকোণী ত্রিভুজ তার জন্য ত্রিভুজ আঁকার জন্য প্রথমে একটা সরল রেখা আঁকলাম প্রথমে একটা সরল রেখা আঁকা হলো এই বিন্দুটার নাম দিয়ে দিই আমরা বি বিন্দু এবার এই বি বিন্দুতে আমরা কি করব একটা সমকোণ বা নব্বই ডিগ্রি কোণ আঁকবো কোন রেখার উপর কীভাবে নব্বই ডিগ্রি কোন আঁকতে হয় সেটা তোমরা ক্লাস সেভেনে শিখেছ আমি আবার বলে দেব তো এই বি বিন্দুতে আমরা প্রথমে একটা নব্বই ডিগ্রি বা সমকোণ এঁকে নিই তাহলে যে কোনো একটা ব্যাসার্ধ নিতে হবে এখানে যে কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ মতো ছোট মতো খুব বেশি বড় নেবো না খুব ছোটও নেব না মাঝামাঝি একটা মান এই মানটা দেখতে পাচ্ছ এই লেন্থটা মোটামুটি এই ধরনের লেন্থ নিয়ে একটা আমরা বি বিন্দুতে বসিয়ে বৃত্ত চাপ বৃত্তচাপ আঁকার পর এই বি বিন্দু দিয়ে যেই রেখাটা গেছে সেই রেখাকে এই বৃত্ত চাপটা যে বসিয়ে আরো একটা ছোট বৃত্ত চাপ আঁকব এই বৃত্ত চাপটা বড় বৃত্ত চাপকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে বসিয়ে আরও একটা বৃত্ত চাপ আঁকব এবার ওপরের দিকে আরো একটা বৃত্তচাপ চাপ আঁকব এবার এই যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে আরো একটা বৃত্তচাপ আঁকব কি করতে হবে এই যে বৃত্তচাপের ছেদ বিন্দু এবং বি বিন্দু এই দুটো বিন্দুকে আমরা জুড়ে দিলেই পেয়ে যাবো নব্বই ডিগ্রি কোন বা সমকোণ এই যে কোনটা আমরা পেলাম এই কোনটা নব্বই ডিগ্রি চাদার সাহায্যে মেপে দেখতে পারি আমরা নব্বই ডিগ্রি হচ্ছে কিনা দেখো সেন্টার পয়েন্টটা বিতে বসালাম এই লাইনটা দেখো কোয়েন সাইড বা মিলন মিলিত হয়ে গেছে এই লাইনের সঙ্গে এই লাইনটাও নব্বই ডিগ্রির সঙ্গে মিলে গেছে সুতরাং আমাদের নব্বই ডিগ্রি কোন আঁকাটা একদম পারফেক্ট হয়েছে নেক্সট কি বলেছে প্রশ্নটাতে দেখো একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সাত সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার তাহলে এই যে সমকোণটা আমরা আঁকলাম এই সমকোণের সংলগ্ন বাহু এই বাহুটা এবং এই বাহুটা বলেছে এই বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার তাহলে আমরা সাত আর নয় সেন্টিমিটার কাটা কম্পাস দিয়ে সেট করে কেটে নেব তাহলে প্রথমে আমরা নয় সেন্টিমিটার নিচ্ছি বিতে বসিয়ে এখানে আমরা নয় সেন্টিমিটার কেটে নিলাম এই বিন্দুটার নাম দিলাম সি তাহলে বি সি এর দৈর্ঘ্য হয়ে যাবে নয় সেন্টিমিটার আবার বিতে বসিয়ে আমরা সাত সেন্টিমিটার কাটবো তাই জন্য প্রথমে সাত সেন্টিমিটার নিয়ে নিই এরপর বিতে বসিয়ে আমরা সাত সেন্টিমিটার কেটে নিলাম এখান থেকে এই বিন্দুটার নাম দিলাম এ এ বি হয়ে যাবে সাত সেন্টিমিটার অর্থাৎ এবি এর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার নেক্সট আমরা কি করবো এ এবং সি কে যুক্ত করে দেব এ এবং সি এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম এবার আমাদের এর পরের টাস্ক কি আমাদের ত্রিভুজ আঁকা হয়ে গেল এব আমরা একটা সমকোণে ত্রিভুজ পেলাম যার সমকোণ সংলগ্ন দুটি বাহু দৈর্ঘ্য নয় সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার এবার এই ত্রিভুজটার অন্তর্বৃত্ত মানে ভেতরে একটা বৃত্ত আঁকতে হবে তার জন্য আমরা কি করবো যে কোনো দুটো কোণকে সমদিখণ্ডিত করব। তাহলে আমরা বি কোণ এবং সি কোণকে সমদিখণ্ডিত করি একই রকমভাবে একটা আইডিয়া মতো দৈর্ঘ্য নিতে হবে কাটা কম্পাসে সেই দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ চাপ বি কোণে আঁকতে হবে এই ছেদ বিন্দু থেকে এখানে একটা বৃত্ত চাপ আঁকতে হবে এই ছেদ বিন্দু থেকে আরো একটা বৃত্ত চাপ আঁকতে হবে এই দুটো বৃত্ত যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু এবং বি বিন্দু যোগ করতে হবে এগুলো প্রসেস নেক্সট প্রসেস একদম সেম আগেরগুলোর মতনই এই দুটো বিন্দু আমরা যোগ করে বাড়িয়ে দেব একই রকমভাবে ভাবে সি কোনটাকে সমদিখন্ডিত করবো তাহলে একই প্রসেস ফলো করতে হবে ছেদ বিন্দু এবং সি বিন্দুটাকে যোগ করে দেব আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে তাই জন্য আমি এখানে খুব বেশি ব্যাখ্যা করছি না যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা সহজেই বুঝে যাবে যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো আগের ভিডিওগুলো দেখে নিও এবার এই যে ছেদ বিন্দু এই বিন্দুটার নাম আমরা দিই আই এবার আইতে কি করতে হয় একটা নব্বই ডিগ্রি কোণ বা লম্ব আঁকতে হয় তার জন্য আমরা কি করব একটা ব্যাসার্ধ এখানে সেট করতে হবে আইডিয়া করে যাতে এই দৈর্ঘ্যটা এই বিসি রেখাকে ছেদ করে তাহলে আমরা আইডিয়া করে একটা নিলাম দৈর্ঘ্য দেখা গেল একটু বেশি নিতে হবে তাহলে এই আইতে বসানো হবে এই আইতে বসিয়ে বিসির দুদিকে কেটে নিতে হবে আইতে বসিয়ে বিসি এর দুই দিক কেটে নিতে হবে তারপর এই ছেদ বিন্দুতে বসিয়ে আবার দুটো বৃত্তচাপ আঁকতে হবে সেই বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু এবং আই বিন্দুকে যোগ করে দিলে আমরা একটা লম্ব পেয়ে যাব বিসি এর উপর বিসি এর উপর আমরা একটা লম্ব পেয়ে গেলাম এই বিসি এর ওপর যে বিন্দুতে ছেদ করেছে সেটার নাম দিলাম ডি এই আই টা হয়ে যায় আমাদের ব্যাসার্ধ মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা অন্তব্যাসার্ধ নেক্সট হচ্ছে ডি এর সমান দৈর্ঘ্য নিয়ে আমরা একটা অন্তর্বৃত্ত আঁকার চেষ্টা করব প্রথমে দেখে নেব যে আইডি সমান দৈর্ঘ্য নিলে প্রত্যেকটা বাহুকে ছেদ করছে কি না সেটা একটু দেখে নিতে হবে প্রত্যেকটা বাহুকে ছেদ করছে কি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাহুকে মোটামুটি ছেদ করছে তাহলে এবার আমরা বৃত্তটা আঁকতে পারি নেক্সট কি করতে হবে এই আইতে বসিয়ে আমাদের আইডির সমান ব্যাসার্ধ নিয়ে একটা অন্তর্বৃত্ত এঁকে দিতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম অন্তর্বৃত্ত এবার অন্তর ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কি করতে হবে স্কেলের সাহায্যে আইডি এর মাপ কত হচ্ছে সেটা দেখে নেব আই ডি আই থেকে ডি আমরা দেখতে পাচ্ছি আইডির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে টু পয়েন্ট টু মতো ঠিক আছে টু পয়েন্ট টু মতন হয়ে যাচ্ছে আই ডি এর দৈর্ঘ্য টু পয়েন্ট টু আইডি এর দৈর্ঘ্য তাহলে আমরা এটা নিচে লিখে দেব সুতরাং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু পয়েন্ট টু সেন্টিমিটার এক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই সম্পাদ্যটা পেন্সিল দিয়ে আঁকবে কোন মতেই কলম দিয়ে কিন্তু আঁকবে না কেননা কলম দিয়ে আঁকলে একবার ভুল হলে সেটা ঠিক করতে পারবে না এবং নিয়ম কিন্তু পেন্সিল দিয়েই আঁকার ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয় আগের ভিডিওগুলো দেখে এবং এই ভিডিও দেখে বুঝে গেছ যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করো তারা আমি মনে করি তোমরা অন্তবিত্ত এবং পরিবৃত্ত আঁকতে তোমাদের কোনো অসুবিধেই হবে না আগের ভিডিওগুলো দেখে নিও এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক এবং একটা করে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ধন্যবাদ তোমাদের সকলকে